হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি কোরাল মাছের কোপ্তা কারি বানাবো। এটি আমার খুব ফেভারিট। প্রথমে একটি বলে আমি দিয়ে দিচ্ছি কাঁটা ছাড়ানো বয়েল ফিশ। এরপর আমি দিয়ে দিচ্ছি বয়েল পটেটোস। এখন আমি দিয়ে দিচ্ছি টারমারিক পাউডার। এরপর আমি দিয়ে দিচ্ছি কিউমিন পাউডার। এখন আমি দিয়ে দিচ্ছি লবণ। এখন আমি দিয়ে দিচ্ছি জিঞ্জার গার্লিক গ্রিন চিলি পেস্ট। এখন আমি দিয়ে দিচ্ছি লেমন জুস। এরপরে আমি দিয়ে দিচ্ছি ডিম। প্রথমে ডিমটা ফেটে নেব। তারপর অল্প অল্প করে দিব। ভালো করে মিক্স করতে হবে। এখন আমি বাকি ফেটানো ডিমগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এখন আমি হাত দিয়ে মিক্স করব। এখন আমি দিয়ে দিচ্ছি মাস্টার্ড অয়েল। মিক্স করতে হবে। এখন আমি বল সাইজ করে একটি প্লেটে রাখবো। আমি একটি প্যানে দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে গেলে ফিশ বলগুলো দিয়ে দিব। গোল্ডেন ব্রাউন হয়ে গেলে তুলে নেব। এখন আমি তুলে নেব। এখন আমি একটি প্যানে তেল দিয়ে দিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। ফ্রাই করে নিতে হবে। ফ্রাই করা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি টারমারিক পাউডার। এরপরে আমি দিয়ে দিচ্ছি চিলি পাউডার।
এরপর আমি দিয়ে দিচ্ছি পানি। মিক্স করতে হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি কিউমিন পাউডার। এরপরে আমি দিয়ে দিচ্ছি সল্ট। এরপরে আমি দিয়ে দিচ্ছি টমেটো জুস। এরপরে আমি দিয়ে দিচ্ছি সয়া সস। এখন আমি দিয়ে দিচ্ছি পানি। এখন আমি দিয়ে দিচ্ছি জিঞ্জার গার্লিক আর গ্রিন চিলি পেস্ট। ভালো করে কুক করে নেব। এখন আমি ফিশ বলগুলো দিয়ে দিব। মিক্স করতে হবে। একটু নেড়ে চেড়ে পানি দিয়ে দিব। এরপরে আমি কুক করব। এরপরে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা। মিক্স করতে হবে। হয়ে গেল মজাদার কোরাল মাছের কোপ্তা কারি। এটি আমার খুব ফেভারিট। এখন আমি পরোটা দিয়ে খাবো। এটি খেতে খুব মজা হয়েছে। কোরাল মাছের কোপ্তা কারি ভাত দিয়ে খেলেও আমার খুব ভালো লাগে। এটি পরে আমি ভাত দিয়ে খেয়েছি।